আমি এখন ঝড়ের কবলে আছি, মানে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রচুর ঝড় হচ্ছে আর আমি সেই ঝড়ের মধ্যেই আছি। দেখো মানে বলার ভাষা নেই, প্রচণ্ড ঝড় হচ্ছে আর তার ভিতরেই আমি আছি আর কি, করে বৃষ্টিও পড়ছে, এক অবস্থাটা দেখো। আমি কিন্তু বৃষ্টিতে আছি আর কী পরিমাণে ঝড় হচ্ছে সেটা তোমাকে দেখাচ্ছি। এইমাত্র স্নান করে ঘরের যে ছাউনি, উপরে চাল নিয়ে চলে আসছে মাটির যে ঘরটা এটা, আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আর নদীর বাঁধের অবস্থা প্রচুর খারাপ, কোনো মধ্যে বাঁধ ভেঙে যেতে পারে, নদীর জল ঢেকে যেতে পারে, এই যে নদীর বাঁধ, ওই বাঁধটা যদি ভেঙে যায় তা পুরো জল চলে আসবে। বৃষ্টি হচ্ছে, অবস্থা দেখো, জাম গাছ আর নিচে কতগুলো জাম পড়েছে দেখো, সব ঝড়ে জামগুলো পড়ে যাচ্ছে, এদিকে দেখো কতগুলো জাম পড়েছে, এই যে দেখো কত জাম পড়েছে, এত ঝড় হচ্ছে যে আমাদের গাছের জামগুলো সব পড়ে গেছে রে। এই যে বৃষ্টির জন্য ভালো বোঝা যাচ্ছে না, আর আম গাছে যত আম ছিল সব পড়ে গেছে, তবু কিছু কিছু আম আছে। আর দেখো কী অবস্থা, কী যে হবে ভগবান কে জানে। আর আমাদের যে ডালটা ভেঙে গেছে, আমি কিন্তু এখানে দাঁড়াতে পারছি না, আমাকে মানে ফেলে দিচ্ছে, তবু আমি তোমাদের দেখানোর জন্য বৃষ্টিতে ভিজে ভিজে মানে ভিডিও বানাচ্ছি। দেখো ভীষণ ক্রিটিক্যাল অবস্থা সুন্দরবনে, আর যে কী হবে সেই যে ভগবান। গাইস এই ঝড় অবস্থাতে বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়ানোটার মজাটাই আলাদা, আমাকে পুরো ভিজিয়ে দিচ্ছে। আর এই সময় আম কুড়ানোটা ভীষণ মজাদার আম কুড়ানো, আর প্রচুর আম পড়েছে সকালে, তো আবার চলো আমতলায় দেখবো কী পড়েছে। আমি কিন্তু দেখো কী পরিমাণে কালবৈশাখী ঝড় চলে এসছে, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি। তো চলো গাইস আমাদের আমতলায় আম পড়লো কিনা দেখি, আমি কিন্তু ভিজে যাচ্ছি, তবু আম কুড়াতে এসছি, কেননা বৃষ্টি মাথায় আম কুড়ানোটার মজাটাই আলাদা। তো গাইস একটা আম পড়েছে এই যে, আর আমার বাবা আগে খুঁটে নিয়ে গেছে এখান থেকে, ওই জন্য আম নেই, তো আমি ভিজে যাচ্ছি, ওই জন্য আর ভিডিও বানাতে পারছি না, আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে। আর যে কী হবে আমাদের জানা নেই, যে মানে বাঁধ ভেঙে যাবে কি জল ঢুকে যাবে আমার কিছু বুঝতে পারছি না, কোথায় যাব আমাদের এই ঘর যদি ভেঙে যায়। এখন কিন্তু প্রচুর ঝড় শুরু হয়ে গেছে, আর এই ঝড়ের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। জানি না তোমাদের দিকে কেমন ঝড় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রচুর ঝড় হচ্ছে, আর আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না, কেননা ঝড়ের বেগ প্রচুর, আমাকে পুরো মানে তাল্লাম রে হেলিয়ে ফেলে দিচ্ছে। আর আমি ভিডিও করার জন্য বৃষ্টি দেখো ভিজছি, দেখো আমার গায়ে জল পড়ছে, কিন্তু এক একবার মনে হচ্ছে আমাকে ফেলে দিচ্ছে, তবু আমার ভিডিও করা বন্ধ নেই তোমাদের জন্য। আমরা দাঁড়াতে পারছি না যেহেতু বৃষ্টি খুব জোরে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার গায়ে পুরো ভিজে যাচ্ছে, এই যে জোর আসছে, আর আমি এখন দাঁড়াতে পারছি না। তো এই আজকে ঝড়টাই তোমাকে দেখানো ছিল, দেখিয়ে দিলাম, দেখো প্রচুর জোরে ঝড় হচ্ছে।